অনলাইনে নামী কোম্পানির মোবাইল ফোন অর্ডার করে প্রতারিত হলেন বর্ধমানের নতুনপল্লী এলাকার অম্লান গুহ। তিনি একটি সিমেন্ট কোম্পানির ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। তিনি জানান, গত 28 জুন দুটো মোবাইল ফোন অর্ডার করেন তিনি। গত 3 তারিখ ফোনটি ডেলিভারি হয়। তিনি প্যাকেট খুলে দেখেন, সেখানে মোবাইল বা চার্জার কিছুই নেই, বদলে প্যাকেটে রয়েছে একটি মার্বেল পাথরের টুকরো। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কোম্পানিতে মেল করে অভিযোগ দায়ের করেছেন। যেটা হয়েছে সেটা হচ্ছে 28 তারিখে আমি দুটো মোবাইল বুক করি অ্যামাজন থেকে। তো আমার রিলেটিভের অ্যামাজনের ভাউচার ছিল, সেটাতে রিডিম করেই আমি দুটো মোবাইল বুক করি। তো যখন মোবাইল দুটো আসে, যে ডেলিভারি বয় আছে সে আমাকে সকালে ফোন করে এবং আমি আমার অফিসের নিচে অফিসের অ্যাড্রেসে ওটা বুক করা ছিল, অফিসের নিচে ওনাকে ডাকি, নিচেই ও আমাকে মোবাইলগুলো ডেলিভারি দেয়। উপলব্ধি ওঠেও নি, একটা ওটিপি চাই, ওটিপিটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই এবং তারপর ও আমাকে মোবাইলগুলো হ্যান্ড ওভার করে। মোবাইলগুলো যেহেতু আমার রিলেটিভের নামে নেওয়া ছিল, ইন্ট্যাক্ট ছিল এবং 3 তারিখে মোবাইলগুলো আমাকে ডেলিভারি করে। আমি যখন গতকাল মানে 5 তারিখে যখন মোবাইলগুলো নিয়ে প্যাকেজিং ছিল, একটা বক্স প্যাকেজিং, একটা একটু ফ্ল্যাট প্যাকেজিং ছিল। তো যাই হোক, যেহেতু আগে থেকে পেমেন্ট করা ছিল কিংবা আমার সন্দেহ হয়নি, অনেকদিন ধরেই আমি অ্যামাজন কিংবা ফ্লিপকার্টের সাথে থেকে পারচেস করি এবং এরকম অভিজ্ঞতা আমার কোনো দিনও হয়নি। যখন খোলা হয় সামনে তখন দেখা যায় যে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না, পুরোটাই ইনট্যাক্ট ছিল। ভেতরে যখন পুরোটা খোলা হয় তখন দেখা যায় যে ওই বক্সটার মধ্যে যে স্টিকারটা থাকে, যে সিল স্টিকারটা, ওটা কাটা ছিল এবং যে কোড ফোডের যে ইয়েটা থাকে, ট্যাগটা থাকে, ওই ট্যাগটার কাগজটা পুরোটা ছেঁড়া ছিল এবং ওর ভেতরে আমরা যেটা পাই একটা মার্বেল পাথরের টুকরো, না ওখানে চার্জার আছে, অন্য কোনো অ্যাক্সেসরিজ নেই এবং মোস্ট প্রবলি ওখানে একটা খাপ আছে, ওর মধ্যে মোবাইলের যে কভারটা থাকে ওই কভারটা বোধ হয় দেওয়া হয়, ওই কভারটাও ছিল না, কোনো কিছু ছিল না, একমাত্র মোবাইল পাথরের টুকরোটা ছিল এবং ওই খাপ টাপ যেগুলো ছিল ওই খাপটার মধ্যে ওইটাই ছিল। কত টাকা দিয়ে কিনেছিল? দুটো মোবাইল ছিল, দুটো মোবাইলের দাম নিয়েছিল আপনার 31,500 টাকা মতো, একটা মোবাইল 14,999, একটা মোস্ট প্রবলি 14,499 এরকম টাইপের। এখন কী ভাবছেন? অ্যামাজনকে জানিয়েছি সঙ্গে সঙ্গে, আমি যখনই দেখলাম যে এরকম হয়েছে সঙ্গে সঙ্গে অ্যামাজনকে আমি জানিয়েছি। অ্যামাজন থেকে ওরা নিজেদের ইনভেস্টিগেশন করবে। যাই হোক, আমার থেকে যা যা ডকুমেন্ট চেয়েছিল সঙ্গে সঙ্গে। দুটো মোবাইল একসাথেই এসেছিল ডেলিভারি? দুটো মোবাইল একসাথেই এসেছিল, একটাই ওটিপিতে ও আমাকে ডেলিভারি দিয়েছে। যখন মোবাইল প্যাক খুললেন তখন দুটো প্যাকেটই কি ভিডিও রেকর্ডিং করেছিলেন? দুটো প্যাকেটই ভিডিও রেকর্ডিং করেছিলেন। দুটোই আছে তো, মানে একই টাইমে থানায় জিডি করেছেন? থানায় আমি লোকাল থানায়, ওরা আমাকে অ্যামাজন থেকে বলেছে, ওরা নিজেরা করছে, ওরা নিজেদের দিক থেকে ইনভেস্টিগেশন করছে, আমি নিজের তরফ থেকেও একবার জানিয়ে দেবো। আপনার নাম কি বাড়ি কোথায়? আমার নাম অম্লান গুহ, বাড়ি বর্ধমান।